নারায়ণগঞ্জ বন্দর উপজেলা নূর মোহাম্মদ বাগে জান্নাত জামে মসজিদে শুভ উদ্বোধন দেওয়া ও তবারক বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে সাবেক কেন্দ্রীয় শ্রমিক লীগ সভাপতি শুক্কুরা মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম মুন্নুজান সুফিয়ান এমপি, মাননীয় প্রতিমন্ত্রী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মাসুম বিল্লা, উপজেলা নির্বাহী কর্মকর্তা শুল্কা সরকার, ওসি রফিকুল ইসলাম, এসআই আনোয়ার, শ্রমিক লীগ সভাপতি কাউসার আহমেদ পলাশ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।